হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখতে পাচ্ছ যে আমরা এখন বেরোচ্ছি। হ্যাঁ, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি আমরা সেটা কিন্তু দেখাবো, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ মাই ফুল লুক, এই জিনিসটা আমার পড়েছে, ঠিক আছে? সম্পূর্ণ ফুল লুকটা দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো চলো আমরা এখন যাব। কি করবো না করবো সব কিছু দেখাবো, হাওয়া দিচ্ছে। একটা রাস্তাতেই যাচ্ছি, পাশ দিয়ে দেখো কেন কুকুর দুটো দেখতে পাবে। এখন যাচ্ছি আমরা একটা রেস্টুরেন্টে, যেটা আগে আমরা কোনোদিন যাইনি, এবং এখানে কোনোগুলো খুব বিখ্যাত রেস্টুরেন্ট, খুবই বিখ্যাত। আশা করি তোমরা গেস করতে পারছো। এখন যদি আমরা সব কিছুই বলে দিই তাহলে তোমরা আর বাকি দেখবে বলো, ওর জন্য এখন ওয়েট করো, আমরা সব কিছু ডিটে দেবো, ঠিক আছে? হাই ফ্রেন্ডস, আমি সোমা, সোমাস কিচেন অ্যান্ড মোর থেকে চলে এসেছি আজকে একটা সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও নিয়ে। এটা যেটা মানে দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে কাউন রেস্তো। এটা হুগলি জেলার কোন্নগরে অবস্থিত। এই রেস্তোরাঁ বা এই মানে রেস্টুরেন্টটা খুব সুন্দর। এই রেস্টুরেন্টটা দোতলায় অবস্থিত, একতলায় একজন মানে সিকিউরিটি বসে আছেন, তার পাশ দিয়ে আর চলে আসতে হবে। খুব সুন্দরভাবে সাজানো, ওপরটা দেখতে পাচ্ছেন, পুরো জায়গাটা না, পাশে একটা সেলুনও আছে আর একটা মানে এটা আলাদা করে আর কি সেপারেটেড। বাইরে একজন ভদ্রলোক ম্যানেজার সম্ভবত ক্রাউন রেস্তো, তিনি প্রথমে বাইরে এসে আমাদের নামঠাম জিজ্ঞাসা করে নিলেন, তারপর উনি আমাদের ভেতরে নিয়ে এলেন। তাই এখানটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গাছের মতো, আর লাইটিং খুব সুন্দর, আর একটা সুন্দর শান্তির একটা যেন পরিবেশ, একটা মিউজিকও চলছে, খুব ভালো লাগছে। মানে পারিপার্শ্বিক যে পরিবেশটা সেটা এত সুন্দর ছিল যে বলার নয়। আর এখানে সানডেতে সম্ভবত গানের ব্যবস্থাও আছে, মানে এখানে মানে ডাইরেক্ট কেউ গান গায় এরকম আর কি ব্যবস্থাও আছে মনে হলো আমাদের, যা মানে ব্যবস্থাপনা দেখলাম তাতে মনে হলো যে এখানে গান গাইতেও আসে কেউ। তা সেটা যদিও আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সানডে ছিল না, হ্যাঁ উইকডে ছিল, ওয়েডনেসডে ছিল, সেই কারণে আর কি গানটা মানে চলছিল না, কিন্তু এমনি মিউজিক চলছিল। তা এটা দেখতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনু কার্ড, মেনু কার্ডটাও খুব সুন্দরভাবে ডেকোরেটেড ছিল। এর মধ্যে সমস্ত মানে কি বলবো, স্টার্টার থেকে আরম্ভ করে মেন কোর্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু, এবার প্রাইস এর মধ্যে সমস্ত কিছুই দেওয়া ছিল, তা সেই কারণে মানে দেখে নিতে সুবিধাই হবে। তা আমরা যখন গিয়েছিলাম সেখানে আমরা প্রথমে গিয়ে মানে অর্ডার যেটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। তা মাটন বিরিয়ানিটা অর্ডার করতে গিয়ে যেটা শুনলাম স্টাফদের মুখে যে ওটা শেষ হয়ে গেছে, সেই কারণে আমরা বাধ্য হলাম চিকেন বিরিয়ানি অর্ডার করতে। তা চিকেন বিরিয়ানির সাথে আমরা স্টার্টার হিসেবে রেখেছিলাম ফিশ অমৃতসরি, আর মেন কোর্সে রেখেছিলাম চিকেন বিরিয়ানি, আর তাছাড়া মাটন দো পেঁয়াজা, এই তিনটেই আমরা অর্ডার করেছিলাম, তার সাথে স্যালাড। আর জলটা তো মিনারেল ওয়াটার, এটার জন্য ওরা আলাদা করে মানে একটা মূল্য ধরে নিচ্ছে, তা সেই কারণে খুব মানে এগুলো যা যা অর্ডার করেছিলাম সব চলে এলো। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে ফিশ অমৃতসরি। ফিশ অমৃতসরিটার মধ্যে জোয়ান দেওয়া হয়েছিল, বেশ টেস্টটা খুব সুন্দর ছিল, এর মধ্যে কোনো কাঁটা ছিল না, খেতে সত্যিই খুব ভালো লাগছিল, অন্যরকম একটা টেস্ট। আর মোট আটখানা ছিল আর কি এই ফিশ অমৃতসরি প্লেটের মধ্যে, ফুল প্লেটে আটখানা ছিল। আর এটা স্যালাড দেখতে পাচ্ছেন, স্যালাডটাও ভালোই ছিল, তা ওটা ঠান্ডা ছিল বলে আমি একটু খেতে পরে খাচ্ছিলাম আর কি, প্রচণ্ড ঠান্ডা ছিল, ফ্রিজ থেকে বার করে দিয়ে কেটেছিল আর কি। তা যাই হোক, তারপর এটা হচ্ছে যে প্লেটটা দেওয়া হয়েছে সেই প্লেটটা আর কি মেন যে ডিশ আসবে তার জন্য দেওয়া হলো। প্রথমে যেটা আমরা খেলাম স্টার্টারে, তারপর সেটা সরিয়ে নিয়ে আবার মেন ডিশের জন্য বা মেন কোর্সের জন্য আবার প্লেট দেওয়া হলো। তা সেটাও কিন্তু চলে এলো খানিক বাদেই, খুব তাড়াতাড়ি এটা চলে এসেছিলো। এইবার যে দেখছেন যে যারা মানে শার্প করছে তারা কিন্তু এখানকার স্টাফ আর কি, তারাই সার্ভ করে দিচ্ছে। যদি আপনারা চান, যদি মনে করেন যে না আপনারা নিজেরা করবো, তাহলে সেটাও আপনারা করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করছে। তাই এরা খুব সুন্দরভাবেই কিন্তু পরিবেশন করছিল, কোনো খাবার পড়েও যায়নি, বাকিটা রেখে দিল, যতটা আমাদের পারলো করে দিল বাকিটা রেখে দিল, এবার বললো নিজেদের মতো করে পরে আবার নিয়ে নিল। আসলে প্রথমে ভর্তি থাকে তো ওই অবস্থায় করতে গেলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এই কড়াইয়ের মধ্যে আমাদের এসেছিল ওই যেটা মটনের যে প্রিপারেশনটা, মটন দো পেঁয়াজা। তা এটা তো মানে লাজবাব ছিল, মানে এত ভালো ছিল যে ভাষায় বর্ণনা করা যাবে না। আপনারা কোনো সময় এলেই মটন দো পেঁয়াজাটা নেবেন। আসলে আমরা খুব ঝাল খাই না, সেই কারণে আমরা বলে দিচ্ছিলাম যে একটু কম ঝাল হবে এরকম মটনের একটা কোনো প্রিপারেশন দিতে। তা উনি এটা সাজেস্ট করেছিলেন, বললেন যে এটা খেলে খুব ভালো লাগবে। তা সত্যি এত ভালো হয়েছিল না, মানে কিছুই বলার নেই, না খেলে আপনারা ফিল করতে পারবেন। আমি তো সত্যি একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম খেয়ে।
টেস্টটা খুবই সুন্দর ছিল আর কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোর দিক থেকেই কিন্তু জিনিসটা ভালো। প্রাইসটা হয়তো একটু অন্যান্য রেস্টুরেন্টের থেকে এখানকার যত রেস্টুরেন্ট আছে তাদের থেকে একটু হাই, সে তো হয়তো এ তো কথাই আছে যেরকম গুড় ঢালবেন তেমন মিষ্টি হবে, সে তো সেই জন্য তোমার প্রাইস হয়তো একটু বেশি হবে, কিন্তু আমি বলবো যে ঠিকই আছে। কেননা খাওয়ার কোয়ান্টিটি এবং কোয়ালিটি হিসেবে দেখতে গেলে এবং মটনটা দেখালাম আপনাদের এত সফটনেস, সেই হিসেবে দেখতে গেলে এবং এখানকার অ্যাম্বিয়েন্স সমস্ত কিছু যদি বিচার করা যায় তাহলে ঠিক মানে ন্যায্য মূল্যই নেওয়া হয়েছে। সুন্দর ব্যবস্থাপনা, হ্যাঁ জল এবং এখানকার স্টাফদের যে ব্যবস্থাপনা সমস্ত কিছু দেখ নিয়ে আমি বলবো যে এটা কোনো কিছু বেশি নয়, ঠিকঠাকই আছে। এবং এরকমভাবে যদি ওরা ব্যবহার করতে থাকে তাহলে সত্যিই কিন্তু এটা চলবে। লাস্টে যেটা দেওয়া হয়েছে প্রত্যেককে বাটি করে একটু উষ্ণ ওয়ার্ম ওয়াটার এবং তার সাথে স্লাইস হচ্ছে লেমন। এই লেমনটা কি হয় হাতের যে তেল ভাবটা মানে উঠিয়ে দেয়, আলাদা উঠে গিয়ে আপনাকে আর হাত ধুতে হবে না, আপনি সিটে বসে এরকমভাবে পেয়ে যাচ্ছেন, আপনারা দিয়ে যাচ্ছে প্রত্যেককে। আর এটার মধ্যে রয়েছে মশলা, আমরা যেটা মুখশুদ্ধি বলি, নানা রকম দু তিন রকম মিছরি দিয়েছে, মৌরি দিয়েছে, মৌরি মিছরি মেশানো একটা কি আছে, কাঠি রয়েছে, হ্যাঁ তা এই ধরনের সমস্ত কিছু এর মধ্যে দিয়েছে, এত সুন্দর ভালো লাগছে, মানে একটু অন্য ধরনের কিন্তু জিনিসটা খুবই ভালো। আপনারা এলে ভালোই লাগবে, এনজয় করতে পারবেন, একটা দিন একটা সন্ধেবেলা এসে যদি আপনারা এখানে এসে খান খুব ভালো লাগবে। এখানকার বিহেভিয়ার, একটা সুন্দর গান চলছে এবং খাওয়ার কোয়ালিটি সব মিলিয়ে, আর এটা ছিল আমাদের বিলটা, আমরা যা যা খেয়েছিলাম তার বিলটা এখানে দিয়েছে, জিএসটি টিএসটি সব যোগ করে একসাথে যা বিলটা হয়। আর পেছনে একটা কাগজ দেওয়া আছে সেটাতে আপনার নাম ঠিকানা এবং এখানকার যে মানে এক্সপিরিয়েন্সটা কেমন করলেন সমস্ত কিছুই কিন্তু এখানে লিখে দিয়ে আপনাদের দিতে হবে। ফার্স্ট টাইম অবশ্যই এটা ওরা নোট ডাউন করে রাখে, এটা প্রত্যেকবার করতে হয় না, ফার্স্ট টাইমই এটা করতে হয়। তা যাই হোক, সব মিলিয়ে আমার এই যে রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে, আমি চাইবো যে আপনারাও একবার এসে অন্তত মানে বেশি দূর নয় যারা হুগলি জেলায় থাকেন তারা অন্তত একবার অন্তত এসে এই কোন্নগরে গ্রাউন্ড রেস্তোরাঁতে এসে এখানকার মানে স্টাফদের বিহেভিয়ারে এনজয় করে যান এবং এখানকার খাওয়াগুলো এনজয় করে যান। আমি আশা রাখছি ভালো লাগবে আপনাদের, আপনারা নিরাশ হবেন না। এবং এখানকার যে মানে ফুড কোয়ালিটি সেটাও সত্যিই খুব ভালো এবং কোয়ান্টিটি দিক থেকেও ভালো, যে কোয়ালিটি ভালো হলো অনেক সময় কোয়ান্টিটি কম থাকে সেটাও নয়, সত্যিই ভালো লেগেছিল। আর জল বললাম, মিনারেল ওয়াটার কিনলের জল দেওয়া হয়েছে, সেটার জন্য ওরা আলাদা মূল্য ধার্য করেছে। তা যারা একটু মানে মেনটেন করে আর তত ভালো জিনিস খেতে চান আমি বলবো তাদের অন্তত একবার এসে এখানে ঘুরে যেতে, আপনারা কিন্তু ভালোই লাগবে আপনাদের। আর এখানে কি কি বার খোলা থাকে না থাকে সেটা এসে আপনারা সবটাই জানতে পারবেন, রোজ দিন থাকে না, 7টা থেকে 10:30 সন্ধ্যে 7টা থেকে 10:30 মধ্যেই আসার চেষ্টা করবেন। এই আর কী কী বার খোলা থাকে, কী কোন কোন বার সকালে বন্ধ থাকে সেটা আপনারা ওয়েবসাইটের সাহায্যে দেখে নিতে পারেন, কেননা এসে যদি ফিরে যান তাহলে সেটা একটা বাজে ব্যাপার, সেটা আপনারা দেখে নিয়েই আসবেন, তাহলে আপনারা ফিরে যাওয়ার সম্ভাবনা আপনাদের থাকবে না। আর এদের কিন্তু আর একটা ব্যাপার আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, এদের পাশে একটা এখানে একটা সেলুন রয়েছে আর তাছাড়া একটা পাশে বিরাট বড় হল রয়েছে, সেই হলের মধ্যে আপনারা যদি কোনো অকেশন এখানে সেলিব্রেট করতে চান, মানে 50 জনের মধ্যে যদি লোক নিয়ে কোনো ছোটোখাটো অকেশন, বার্থডে পার্টি হোক বা অ্যানিভার্সারি পার্টি হোক বা যে কোনো ছোটোখাটো পার্টি যদি থাকে বা অফিসের কোনো প্রোগ্রাম হোক, যে কোনো কিছু যদি আমরা সেলিব্রেট করতে চান তাহলে কিন্তু এইখানে একটা বিরাট হলের ঘরের মতো আছে সেখানে। এই হল ঘরটা সত্যি দেখতেও খুব সুন্দর, অনেক চেয়ারের ব্যবস্থা আছে এখানে, আপনারা বুফের মাধ্যমে অথবা বসিয়ে খাওয়া সমস্ত কিছুর ব্যবস্থাই আছে এখানে। মেয়েদের জন্য লেডিস একটা রুম আছে, সেখানে তারা ড্রেস চেঞ্জ করতে পারে অথবা টয়লেটের ব্যবস্থা আছে, সমস্ত কিছু আছে। হ্যাঁ তো আপনারা যদি মানে এখানে কোনো অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে চান তাহলে এদের সাথে যোগাযোগ করে নিতে পারেন, ভালোই লাগবে, ছোটোখাটো অনুষ্ঠান এরা করতে পারবে, এখান থেকে খাওয়াও পেয়ে যাবেন এবং ঘরটাও পেয়ে যাবেন, সেই ব্যবস্থা রয়েছে। আর সমস্ত জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমরা, আমি যতটা পারলাম আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, বাকিটা আপনারা এসে অবশ্যই যোগাযোগ করে জেনে নিতে পারেন যদি আপনারা ইন্টারেস্টেড হন। এর ভেতরে একটা রুম রয়েছে, সেই রুমটার মধ্যে আমার যতদূর রুমটা বন্ধ রয়েছে যতদূর আমি জানি যে এই রুমের মধ্যে কোনো মানে মহিলারা ঘর ড্রেস ট্রেস চেঞ্জ করতে পারে। যাই হোক, সবটাই আমি শেয়ার করে দিলাম। আর নিচেটা দিয়ে আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, এখানে একটা বুদ্ধের সুন্দর করে একটা ফটোরের বা তোমার মূর্তির মতো রয়েছে, আর এখানকার লাইটিং সুন্দর, একদম সিঁড়িগুলোও লাইট দিয়ে মানে
একটু অন্য রকম আর কি। এই হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে শ্রীরামপুর কর্ণগরের মধ্যে বিশেষ করে এরকম মানে রেস্টুরেন্ট কিন্তু এখনও পর্যন্ত আমি দেখিনি। এবার আপনারা দেখে থাকতে পারেন, আরও ভালো থাকতেই পারে, কিন্তু আমি যতদূর গেছি, যতগুলো গেছি তার মধ্যে আমার কিন্তু এটা দি বেস্ট লেগেছে। তা যাই হোক, আপনারা যদি আসতে চান আসুন, এলে খুব ভালোই লাগবে। আর এখানকার মানে স্টাফদের বিহেভিয়ারও ভালো লাগবে। আর এখানে রয়েছে সিকিউরিটি, তার থেকে আমি জানতে পারলাম যে এটা 1.5 বছর মানে আগে এটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখন এর মধ্যে বেশ ভালো পপুলারিটি পেয়ে গেছে, অনেকেই এটা নাম জেনে গেছে এবং আসছে, এসে খেয়ে যাচ্ছে, সবারই খুব ভালো লাগছে, সবার মুখে মুখে এটা এখন প্রচারিত হয়ে গেছে। আপনারা যারা জানেন না তারা দয়া করে যদি একবার এসে ঘুরে যান বা খেয়ে যান, ভালো লাগবে। এই ভদ্রলোকের অবশ্যই পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই জন্য উনি এখন কিছু কাজ করতে পারছেন না, বসে রয়েছেন। ওনাদেরও আবার থাকার জন্য ব্যবস্থা রয়েছে, রুম রয়েছে, উনি সেটাই আমাকে বললেন যে এখানে ওনারা থাকতে পারেন, যাতায়াত করতে হয় না, সে ব্যবস্থাও ওনাদের করে দেওয়া হয়েছে। তা সব মিলিয়ে আমার মানে ওভারঅল যদি একটা ভিউ দেওয়া যায় সেটা হচ্ছে সব মিলিয়ে ভালোই লাগলো। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আর এই রিভিউটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্য করি আপনারা আমার এই চ্যানেলটা ভিজিট করবেন এবং সোমাস কিচেন অ্যান্ড মোর চ্যানেলটা ভিজিট করবেন। আর বন্ধুরা আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করবেন। বাই গাইস।